হ্যালো অ্যান্ড ওয়েলকাম দেখুন স্বামী বিবেকানন্দ কাম মিনস স্কলারশিপ ফর ভি ফোর পয়েন্ট টু স্কলারশিপ আরম্ভ হয়ে গেছে আপনারা যারা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা অবশ্যই অ্যাপ্লাই করে নেবেন আপনাদের জন্য স্কলারশিপটি স্টার্ট হয়ে গেছে এই স্কলারশিপ করার জন্য আপনাদের কয়েকটি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তো কি কী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তো আমি আপনাদের দেখে দিই সর্বপ্রথম আপনাদের যেটা মেন সমস্যা হচ্ছে অনেক ক্যান্ডিডেটের ক্ষেত্রে আপনারা যখন রোল নাম্বার টিপুট করছেন রোল নাম্বার পুট করার সঙ্গে সঙ্গে আপনাদের দেখাচ্ছে মাইনরিটি ক্যান্ডিডেট অ্যাকর্ডিং টু দ্য ডাটা প্রোভাইড বাই ইয়োর কোয়ালিফিকেশান বোর্ড অর্থাৎ প্লিজ চেক এইচ টিপি ডবল ডাব্লু ডট বি স্কলারশিপ ডট এই সাইডটি দেখাচ্ছে কেন দেখাচ্ছে এরপর আপনাদের ডকুমেন্টস আপলোড হচ্ছে না কেন আপলোড হচ্ছে না চলুন আজকে স্টার্ট করি তো দেখুন আপনারা যখন রোল নাম্বারটি পুট করেছেন পুট করার সঙ্গে সঙ্গে আপনাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হচ্ছে এই সমস্যার সমাধান কি অর্থাৎ আপনারা যখন রোল নাম্বারটি দিচ্ছেন দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মাইনরিটি ক্যান্ডিডেট হিসাবে গণ্য করা হচ্ছে কেন গণ্য করা হচ্ছে কারণ এই পোর্টালের মধ্যে আপনার রোল নাম্বারটি এখনও আপডেট করা নেই যদি আপডেট করা না থাকে তবে অবশ্যই আপনাদের মাইনরিটি ক্যান্ডিডেট হিসাবে সেই ডিপার্টমেন্টকে শো করবে অর্থাৎ আপনারা এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে পারেন আপনাদের কোন ওয়েবসাইট আমি আপনাদের বলে দিচ্ছি দেখুন আপনাদের চলে যেতে হবে স্কলারশিপ বলে আপনারা সার্চ করবেন স্কলারশিপ যদি আপনারা সার্চ করেন তাহলে সর্বপ্রথম যে স্কলারশিপটি শো শো করছে অর্থাৎ ঐকর্শি এই ডিপার্টমেন্টটি আপনাদের শো করছে এই ডিপার্টমেন্টে শুধুমাত্র যারা সংখ্যালঘু তারাই একমাত্র অ্যাপ্লাই করতে পারেন কিন্তু যারা হিন্দু ক্যান্ডিডেট অর্থাৎ যারা নন মুসলিম ক্যান্ডিডেট রয়েছেন বা নন মাইনরিটি ক্যান্ডিডেট তা তাদেরকে কিন্তু এই অর্থাৎ এস ভি এম সি এম ডট 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 ইন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে যখন আপনারা রোল নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের বলে দিচ্ছে যে আপনারা মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্লাই করতে হবে আপনাদের কিন্তু এটা একটা ভুল আপনারা মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্লাই করবেন না আপনারা এস যে ওয়েবসাইট যেটা সরকারি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এই প্রসেস যদি আপনাদের দেখায় অর্থাৎ এরকম আপনাদের ইন্টারফেস যদি ওপেন হয় যদি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না পারছেন না তাহলে আপনাদের সর্বপ্রথম যেটা করতে হবে আপনাদের এই দেখুন এস বিএমসি ডট ডাব্লুবি ডট জিও বি ডট ইন ওয়েবসাইটে যাবেন যাওয়ার পর আপনাদের দেখুন সর্ব নিচে দেখুন দেওয়া রয়েছে হেল্প ডিস্ক ডট এস বি এম সি হাইফেন ডাব্লু বিট দ্য রেট জিও বি ডট ইন এই ওয়েবসাইটে আপনাদের একটা মেল করতে হবে কী মেল করতে হবে তো চলুন আপনাদের দেখে দিয়ে আপনাদের চলে যেতে হবে আপনারা এই মেলটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনাদের যে ইনবক্স রয়ে যেখানে মেল রয়েছে সেখানে গিয়ে আপনাদের কম্পোজ করতে হবে কম্পোজ করার জন্য আপনাদের টু দেওয়া রয়েছে টু এর জন্য আপনাদের এখানে টু এ দিতে হবে আপনাদের যে ইমেল আইডিটা রয়েছে হেল্প ডিস্ক স্বামী বিবেকানন্দ ডাব্লু বি অ্যাট দ্য রেট যেটা রয়েছে সেই এই অ্যাড্রেসটি পুট করতে হবে পুট করে দেওয়ার পর সাবজেক্টে আপনারা লিখবেন দে আপনি স্কলারশিপটি অ্যাপ্লাই করতে পারছেন না লিখবেন এস ভি এম সি এস ভি এম সি স্কলারশিপ নোট অ্যাপ্লাই ঠিক আছে দেওয়ার পর এবার যেটা রয়েছে আপনারা কেন অ্যাপ্লাই করতে পারছেন না তার জন্য একটা চিঠি লিখতে হবে তার জন্য আপনাদের দেখুন আমি একটা করেছি একটা দরখাস্ত পাঠিয়েছি দেখুন এইখানে আপনাদের দেখে দিচ্ছি আপনাদের যেটা লিখতে হবে শের মাই নেম ইজ আপনার নিজের নামটি লিখবেন নাম লেখার পর লিখবেন মাই কাস্ট ইজ হিন্দু বাট আই অ্যাপ্লাই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দেন যখন দেন স্পেলিংটা ভুল রয়েছে দেন যখন আপনারা রোল নাম্বারটি পুট করছেন স্কলারশিপে এই স্কলারশিপ দিস স্কলারশিপ অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দেন দেন শো ডাব্লুবি এমডিএফসি স্কলারশিপ অর্থাৎ যখন আপনি অ্যাপ্লাই করছেন তখন অ্যাপ্লাই করার সময় রোল নাম্বার পুট করছেন তখন আপনাদের দেখাচ্ছে ডাব্লু বিএমডিএফসি স্কলারশিপ থেকে অ্যাপ্লাই করতে হবে আবার লিখবেন স্যার আই এম হিন্দুজম আই ক্যান নট অ্যাপ্লাই দিস স্কলারশিপ প্লিজ স্যার স্যার হেল্প মি এইচএস রোল নাম্বারটি দিয়ে দিবেন অর্থাৎ যেটা আপনার রোল নাম্বার সেই রোল নাম্বারটি দেবেন রোল নাম্বারটি দেওয়ার পর আপনাদের যেটার কাজ করতে হবে এখানে কোন অ্যাটাচ ফাইল বলে অপশান রয়েছে অ্যাটাচ ফাইলে গিয়ে আপনাদের কিন্তু এরকম অ্যাটাচ করতে হবে আপনাদের অ্যাটাচ করতে হবে দুটো ডকুমেন্টস একটা যেটা স্ক্রিনশট শো করছে সেটা এবং এইচ এস এর মার্কশিটটি আপনাদের অ্যাটাচ করে নিতে হবে ঠিক আছে যদি আপনাদের থাকে আমি আপনাদের দেখাবার জন্য এরকম আপনাদের অ্যাটাচ করে নিতে হবে অ্যাটাচ করে দেওয়ার পর আপনাদের সেন্ড করে দিতে হবে সেন্ড করে দিলে আপনাদের বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে রিপ্লাই দিবে তো আমি অ্যাপ্লাই করেছি যেহেতু আমি এই স্কলারশিপটি অ্যাপ্লাই হচ্ছিল না তার জন্য আমি মেল করেছিলাম মেল করার পর আমি মেল করেছিলাম ফ্রাইডের নভেম্বর বাইশ অর্থাৎ বাইশ নভেম্বর আমি মেল করেছিলাম চারটা সাতচল্লিশে এবং আমাকে রিপ্লাই দিয়েছে বারোটা তেইশ পি এম অর্থাৎ দশ ঘন্টা পরে আমাকে রিপ্লাই দিয়েছে কী রিপ্লাই দিয়েছে দেখুন ইফ ইউ আর নন মাইনরিটি ক্যান্ডিডেট আপনি যদি নন মাইনরিটি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে ইউ হ্যাভ টু চুয়েস দ্য রিলিজিয়ান হিন্দুজ আপনাতে হিন্দু রিলিজিয়ানটি অপশনটি চুয়েস করতে হবে ডিউরিং দিস রেজিস্ট্রেশন প্রসেস তারপর আপনারা রেজিস্ট্রেশনটি করতে পারবেন তাছাড়া আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না ঠিক আছে তো অবশ্যই আপনারা নিজের কাজটি আগে সিলেক্ট করবেন সিলেক্ট করে দেওয়ার পর তবেই আপনারা অ্যাপ্লাই করবেন তারপর আরেকটা যেটা মেন সমস্যা রয়েছে ডকুমেন্টস আপলোড হচ্ছে না তো ডকুমেন্টস আপলোড না হওয়ার একটাই কারণ সার্ভার এখন দু থেকে তিন দিন হল আপনাদের সার্ভারটি স্টার্ট হয়েছে এই সার্ভারে অনেক চাপ রয়েছে সেহেতু আপনাদের ডকুমেন্টসটি আপলোড হচ্ছে না আপনারা অনুগ্রহ করে তিন থেকে চার দিন পরে আপনারা ডকুমেন্টসটি আপলোড করবেন অর্থাৎ এক সপ্তাহ পরে ডকুমেন্টস আপলোড করলে সব থেকে বেস্ট আপনাদের ডকুমেন্টসটি সঠিকভাবে আপলোড হয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে আপনাদের মেন কান্ডিশান যদি আপনারা এর পরেও কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দেন যাতে আপনাদের বন্ধু বা বান্ধবী যাতে না ভাবনা করে দেয় অ্যাপ্লাই হবে কি হবে না ঠিক আছে অ্যাপ্লাই তো অবশ্যই সবারই হবে